মাছের মধ্যে আপনারা ডেলিভারি করিন দিলেন, এটা কি ডেলিভারি করা হইলো নাকি একটু ফুটবল খেলা হইলো বলেন? এইবার তো মরবে দুটোই শিওর। অবে সালা গোপালের বাপ, তোর মুখ দিয়ে কোনদিন ভালো কথা বেরোয় না না? আপনি আমার গাল দিচ্ছেন? আমি একজন সরকারি কর্মচারী, আপনি জানেন বিয়ে কমিশন হবার পর আমার মাইনে কত বেড়ে গেছে? হ্যাঁ জানেন কি, একটা ফোন করে দেবো না করে। নম্বরটা মনে থাকলে ফোনটা করবি। গোপালের মা কই গেল তুমি? তুমি কিন্তু কিছু দেখো নাই, ঘুমিয়ে পড়ো। এ বাস কই যাই ও দাদা, জানান তো গোপালের মাকে বাস নিয়ে পালিং গেছে। ও দাদা বাস তোকে খানি ধরিং দেন। কোন উপায় নাই বুঝলেন তো, জ্যাম তো ছেড়ে গেলছে আর গোপালের মাকে নিয়ে বাসটা একবারে পগার পার। দাদা বুঝতে পারছেন গা ভর্তি গয়না, বলেছিলাম ঘুমিয়ে পড়ছে, শোনা নাই মাথায় কিছু নাই, একটু এগিয়ে পৌঁছে দেন দাদা, দরকার হলে দুই গালে দুটো চড় মেরে নেবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ঠিক আছে বাংলায় বলছি ধন্যবাদ, ডোন্ট মাইন্ড আই এম সরি। ভাইজি আস্তে আস্তে আই মরিব শিওর। চুপ করে বসুন। ও গোপালের মা, তোমার সঙ্গে আমার দেখা হইল না, তিন দিনে অপঘাতে মৃত্যুর কাজ হইল। আচ্ছা ভাই, তোমার কি উড়োজাহাজে জন্ম হয়েছিল? হ্যাঁ এমন উড়ি 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 চেষ্ট কেন গো, খালি ধীরে ধীরে চলো কেন? আরে আপনি তো বললেন বাসটাকে ধরতে হবে। সে ধরতে হবে না মানে কোন রকমে দেখা পেলে হবে বুঝছো না, এত জোরে একবারে হুড়মুড় হুড়মুড় করে চেয়েছো না, আমার প্রেসার একবারে হাই 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 হাই। কি তোমার তো চোট লেগেছে? দেখি দেখি দেখি, এ তো অনেকখানি ছড়ে গেছে, চলো একটা ডক্টর দেখিনি চলো। আরে না না বস আমি ঠিক আছি। আরে ঠিক আছি মানে চলো চলো চলো। আরে বাবা আমি বলছি আমি ঠিক।